আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يسبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم محترم صدر صاحب উপস্থিত হযরত হাজিরিন کرام বিরাদরান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনারে আমার এই দিনে মাহফিল আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক করবার বিকারে আলমে আমরা এই দুনিয়ার মধ্যে দিছি। এক সময় আমরা কেউ আসলাম না, বর্তমানে আছি, আবার এক সময় এই দুনিয়া ছাড়িয়া সবে যাওয়া লাগবে। কি কারণে আইছি, এই কোন উদ্দেশ্যে আল্লাহ ঘটাইছেন, আল্লাহ পাকের নিজে কোরআনে কারীমের মধ্যে বয়ান ফরমাইরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্নাত এবং ইনসান এই দুই জাতরে আল্লাহ পাকে একমাত্র তার আবাদতের লাগি পয়দা, বাকি যত মখলুকাত এটা সব আল্লাহ পয়দা করছে এই দুই জাতর খেদমতুল লাগি। তমাম মখলুকাতরে আল্লাহ পাকে সৃষ্টি করার পরে সব মখলুকাতরে আল্লাহ কইলা হে আমার মখলুকাত সব তোমার তন্দে আমি সৃষ্টি করছি। এই আমার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি মখলুক আমার ইনসান, এই ইনসান জাতিরে আমি পয়দা করছি আমার আবাদতের লাগে, আর তোমরা সবরে আমি পয়দা করছি তাদের গুলামে করার জন্য। সুবহানাল্লাহ, সব মখলুকাতরে আল্লাহ পয়দা করছে মানুষের গুলামে। ওই সূর্যে আমরার আলো দেয়, আমরার খাম ঘরে সূর্যে আমরার গুলামে ঘরে আলো দেয়, রাত্রে চন্দ্রে আলো দেয়, বাতাস আছে বাতাস হইয়া সব মখলুক আমরা খেদমত লাগে, সব জিনিস থেকে আমরা ফায়দা উপভোগ করিয়া ওই যে কারেন্ট জ্বালাইবা, কারেন্ট জ্বালাইবা, বাতি জ্বালাইবা, আপনারা নিজের গরো জ্বালাই মাছ ধরলে কোম্পানির পক্ষ থাকি বিলর কাগজ আয় মাসে মাসে বিল দেওয়া লাগে, বিল না দিলে লাইন হারি দিবে, ফ্যান চালাইরা বাতাস উপভোগ কররা
মাসে বিনাই যে এলাকার গ্যাস আছে গ্যাস ব্যবহার করলা বিল না দিলে বন্ধ করে দিবে। আলো মাথা উপভোগ করি আর আমরা কোম্পানি থেকে যেটা এটার বিল দেওয়ার লাগে না দিলে লাইন কাটিতে। এই যে এক সূর্য দিয়া একটা বাল্ব দিয়ে সারা পৃথিবীর আল্লাহ আলো দিয়া ই আল্লাহ ই আলোর ই বাল্বর ই কারেন্টর যেটা বিল দেওয়া লাগে না ওই যে বাতাস দিলে আল্লাহ বাকে কি আরামর বাতাস ই বাতাসর কিতা ফেনর বাতাসর বিল দেওয়া লাগে ই বাতাসর বিল দেওয়া লাগে না আছে নিশ্চয়ের বিল দেওয়া লাগে। আল্লাহকে সমস্ত দুনিয়ার মানুষ রে পয়দা করিয়া আল্লাহ জানাই দিলেন তোমার তান্তে পয়দা করছি আমার গোলামের লাগে আর সমস্ত মখলুক তোমার খেদমতর লাগে। আমার গোলামে ঠিকমতো করো যদি এই সব খেদমত শ্রী আপনার বাড়ির সাফর যে রাস্তার গরম হইয়া সাফর খুব ঠিকমতো আপনার খাম খাস করে বাড়ির সব খাম করে যে আপনি খুশ হইয়া ই সাফরু যে ই দেইলে কি তাহলে নিয়ে বোনাস আরো দেয়নি বেতনের উপরে আরো কিছু দেই যদি আম গাছ থেকে আম একটু ফাড়িয়ে খায় মালিকে বেড়া দিব না আমার মালিকের কাম করি নেই সবকিছু ফ্রি আমার হিসাব না দিয়ে যাইতে পারতে না এই দুনিয়াত আল্লাহ তোকে পাঠাইছেন উদ্দেশ্য আল্লাহর তো আল্লাহর গুলামে করা এখান আমরা বিদেশ বাড়িতে এখান যদি নিজ বাড়ি হই দিটা ভুল অনেক মানুষে বুঝে ওখানো আমার বাড়ি যা করবার অনুভব করে নিতাম এটা ভুল ধারণা। আপনার আমার বাবার বাড়ি হইলো বেদ মার বাড়ি হইলো বেদ আদম হাওয়ারে আল্লাহ পাকে ব্যস্ত পয়দা করছেন আসল বাড়ি আমার ব্যস্ত দুনিয়াত আল্লাহ পাকে দিছেন প্রবাস জীবনই যা আমরা বিদেশ বাড়ি যাইছি রুজির লাগে আপনার দেশের মানুষ বিদেশ যাইন রুজি করুন লন্ডন আমেরিকা আছে সৌদি আরব দুবাই কুয়েত কাতারে বিভিন্ন দেশে রুজি করুন অন্য রুজি করুন আর দেশও এগুলো আইনে উপভোগ করুন যেন রুজি করেন এনে উপভোগ করেন না উপভোগ করেন নিজ বেশ হইয়া নিজ বাড়ি আর রুজি করেন পর দেশ এইভাবে আমরা দুনিয়ার সব মানুষ প্রবাসী আমরা আসল বাড়ি হইল ব্যস্ত মার বাবার বাড়ি ব্যস্ত আমরা আসল বাড়ি ব্যস্ত আমরাই কেন আইসি জ্ঞান প্রবাসী কেতাল লাগিয়ে আইসি হইলে খামো আইসি বিদেশ বাড়ি খামো যায় মানুষ বিদেশ উপভোগ করে দেশ ভগান চেখা উপার্জন করে আর উজিরপুর বাড়ি ঘর বনে অন বিল্ডিং মালাখানা বনে আপনার আমার
আর যে জীবনটা আমরা 30-40-50-60 বছর এটা আমাদের কর্মজীবন। আমরা কর্মে জীবন, কর্মজীবন, দুনিয়া কর্মস্থল, এখানে কর্ম করলে আসল বাড়ির যদি জামা পয়সা পাঠাই তাহলে কোন বাড়ি ঘর বানবো? আর এই কর্মস্থলে আইয়া যদি কেউ রুজি করে না তে হালিয়াতে বাড়ি যাইব ভাইয়া। আমরা কন্ট্রাক্ট বিষয় আইসি, আমার সব কন্ট্রাক্ট বিষয়। এক কোম্পানি আমেরিকান কোম্পানি সে দিয়ে আরো আইয়া তুলিছে কোম্পানি আর মানুষ নে দিছে অ্যাডভার্টাইজ। আমার কোম্পানি দেই দিল পাসপোর্ট চলাই কর্মচারী চাই বেতন মাসিক 1 লাখ হই ভাই দিছে পত্রিকা। এখন বাংলাদেশ থেকে অপলর গম্মা দেখা মাফ কর 1 লাখ মাস হওয়া যাই তো দেই দিল বিচার পাসপোর্ট। পাসপোর্ট চলে আমার কোম্পানি সে তুমি বাজি এখন হুজুর হুরটা কেউ দুইজন রানা হয়েছেন যাইতাম বালিগর যা আছে দুটা মাটির বেশি আর গেছে একজন কেউ কোম্পানি যোগ দিলে সে থাকো আর বাপন নামে অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে দেশ মাস ভরলেও 1 লাখ টাকা বেতন পায় বাবার নামে অ্যাকাউন্ট ঘটায়। আর আরো বলে কেউ বলেছে দেখি রুজি কর্ম পাঁচ বরস তো সময় আছে রুজি কর্ম কিছু সত্তর সাক্ষর দিয়ে টাউন অফটা দেখে বেলা করে এই সিটি থেকে আবার আরব সিটি দেখা যায় এই সিটি থেকে আবার আরব সিটি দেখা যায় খালি চক্কর দেয় রুজি লাগে না চক্কর দিতে দিতে পাঁচ বরসের ডেট শেষ হয়ে গেছে গিয়া। আর পয়লা করে বেটা কেউ লাগে গেছে রুজি মাস শূন্য 1 লাখ টাকা বাবার নামে পাঠায় আর বাবায় চিন্তা কর পাঁচ বারো ষাট 1 লাখ হইলে মাসও 1 লাখ হইলে বরসও 12 লাখ বৎসর 12 লাখ আর পাঁচ বারো 60 লাখ টাকা গুয়ায় ভাইব এর কি নয় উজিরগুরোর এই গাঙ্গর আবারও ভাঙি নিয়ে কি বাড়ি তাকিয়ে তারপর তা ও রৌডোর সাইকে এখন বাড়ি বানাই না টাউন দেয় কারণ চেখা তো ভূত হয় 60 লাখ রৌডোর তার কি সুন্দর বাড়ি খাটাইয়া উন্নত মানের গাছর তারা উড়া বল ফ্রুট লাগাইয়া হারে বাড়ি সাজাই রাখ মাসে মাসে চেখা আর আর বাড়ি বানাই যা সুন্দর করে নয়া বাড়ি। আর আজ ভাই তো এক বরফ হয়ে ফল খাওয়া যায় গাছ তো সেরা গিয়া ভাইবা আম দরি দিয়েছে গিয়া ফলমর সেরা আনিয়া রইলে তো ওর কাম করবে ফলমর সেরা লাগাইয়া বাড়ি সাজাইছেন ফল ফুটে বিল্ডিং বানাইয়া সুন্দর পাঁচ বরস ফুরি যার গুয়া আইতো দেশ বিয়ার বাকি রয়েছে গুয়ার। এখন আপনি তো বাজার গিয়া বইয়া গফররা আর জনল লোকে বলে হাজি সাহেব আল্লাহ শুকরিয়া বুয়া রুজি করিয়া দেখা নি আমার যে সুন্দর বাড়ি খাটাইছি বিল্ডি বুল্ডি বলে বলে ওরা বুয়া আই দেখান শেষ হয়ে গেছে বিচার সময় এখন মাস করে আইয়া বিয়া বাকি রয়েছে এখন তো গুড়ি করবার লাগে আমার লাগে সাইয়া দেখে তার লাগে গপ্পটা তাহলে যদি গুড়িয়ে গো তাকে কইয়া আমার রুচিয়া গুড়ি আছে নেওয়া নিবাই গিয়া ইচ্ছা করে দিতে রাজি হলাম যে সুন্দর বাড়ি দেখা কইনা ঠিক করি ভাবে কইরাছে খালি আমার ঘরে 15 দিনের ভিতরে অনুষ্ঠান হয়নি না নাইলা লন্ডন থেকে আইবার আগে তারিখ করিয়ে এখানে কইনা সইয়া বিয়ার তারিখ করি তো খালি তো আই তো অনুষ্ঠান 7টা দিন করে ও ভাবে আল্লাহ পাক করবার দিকারে আলমে আপনি আমি যে প্রবাসী এই রুজি আইছি রুজি করি করি যদি আখেরাত তো নেকি ফটাই ওই বাপে জেলা ছেলে টেকা পাইয়া পাইয়া নয়া বাড়ি খাটাইছে ফল ফুল দিয়ে সাজাইছে আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দার জন্য ব্যস্ত এইভাবে সুন্দর বাড়ি সাজাইবা এক এক সোনা এক রূপার নিষ্কাম বরর যায় এমন সুন্দর ব্যস্ত বিল্ডিং আর সব থেকে চতুর্দিকে ফলের বাগান লাগাইবা ফলের বাগান আর কইনাও ঠিক করে রাখছে ইনো বাবা এক কইনা রাসন ঠিক করিয়া আইতে 15 দিনের ভিতরে অনুষ্ঠান ইনো আল্লাহ পাকে এক নাই দুই নাই 70 জন ব্যক্তি হোর ঠিক করে রাসন একজন জন্মতির লাগি 70 জন ব্যক্তি হোর ঠিক করে রাসন ব্যস্ত বলে যাবার পরেও ওর সাথে সম্পর্ক আল্লাহ স্থাপন করে দিবা আর কি সুন্দর বাগান বাড়ি বনছে ফল ফুটল বেটায় দেখিয়া তার মন কত খুশ আমি রুজি করছিলাম করে আমার বাবায় বাড়ি সাজাইছেন ফল ফুট যেটা ইচ্ছা ওটা জান্নাত গিয়াও পাইব সব কিছু না জানে আমার সব নিয়ামত হইয়া বন্ধা হতো খুব সেদিকে সাইব ওদিকে তার ফুলর বাগান আম খাইবার জানে হইলে লোকের লগে আমার ডাল দুঃখিয়া তার ফুকর দ্বার হইব কমলা খাইবার জানে হইলে কমলা ইয়া জুকিব একটা বাড়িব
শেষ ভাই তদ্রুপ আপনার আমার জিন্দগি কন্ট্রাক্ট বিষয় দুনিয়া চাইছি তখন কি হলাম আইসলাম কি হামিয়া রুজি দেখলাম বিদেশ বাড়িত রুজি দেখলাম খালি আর এখন যাওয়া লাগবো এই জন্য জিন্দগি করিলাম এখন বুঝি যাওয়ার বেলায় খালি হাতে চলিলাম একদিন একদিন তোমার মৃত্যু আছে বিচার দেখছে সেই বলিয়া তুমি যা কিছু রুজি করার করি না ঘরে যাগে না হয় তো যাহা গেলে হাকে সহায় তোলে কোন ব্যবস্থা নাই বিচারে শেষ হয়ে গেলে কি আর সময় দেওয়া হবে না ওই বই সময় বেটায় ভাই ফুল করছি বিটা মাটি সব দিচ্ছি আসলাম তুমি বিদেশ বাড়ি ভুল করছি জিন্দগি গেছে কি এখন তোমার ছয় খান মাসের সময় দেও ভাই ছয় মাস বাদে নিও আমার জান আজরাইল ভাই ছয় মাস বাদে জান নিও আজ তাকে গায়ে বান্ধি আমার মসজিদে গিয়ে টেকা বা নিয়ত করি হামাই নো রাত দিন খালি ইবাদত করব ছয় মাস বাদে মসজিদ থেকে নিয়ে আইয়া বাড়ি পান দিবানি আদা যাবে না যা বার করি নাও বাপে আসে যা এলে সে জিন্দেগি ফিরে নাই আসিবে আ হায়াত আর জিন্দেগি যেটা আমরা আমরা মনে করি ছোট বাচ্চা যেদিন আপনার আমার জন্ম হয়েছে ওদিন থেকে তদ্দির লেখা আছে কতটা শ্বাস নিঃশ্বাস শুনিয়া ত্যাগ করতাম কটা কান্তি লইতাম আর কটা ছাড়িতাম তদ্দির লেখি আল্লাহ দিন একটা শ্বাস ছাড়লেও তোমার মেয়াদ দেখি একটা কমা হায়াত যতদিন একদিন গেলে কমল যে বাচ্চা বড় আমরা মনে করি স্বাস্থ্য বড় বডি বড় হে বড় হ্যাঁ বাড়ে হায়াত আসলে কমে তার তদ্র সাইট করো বাসা তাকে খন্ড করেছে গেলে কি খন্ড সাইট থেকে পড়ে যাচ্ছে ভালো কমে আসলে কমে বলে বলে না কমে তোমার হায়াত কাকে বলে হায়াত দুকান পাচন কত একটা শ্বাস প্রশ্বাসের নাম 10,000 শ্বাস সারি ভাই 20,000 শ্বাস সারি ভাই তোমার লেখা তো তুই জন্ম করতে তো ভালো কমে একটা একটা করে তোমার হায়াতে জিন্দেগির একটা অংশ তুমি অতিবাহিত করি নাই হয় সময়
উদাহরণ দিলে একদিন এক বেটায় স্বপ্ন দেখল আর মনে মনে বাঘে আর বাইত না, হেও ফোর তোলে আইয়া আ করিয়া খালি উড়ে দিস আর বাঘে তোর তো হেও চেষ্টা আছে। তার মনে মনে আর আমার ভাল মারি ওকে উচাত লাগা দেখছে না, মনে হয় বাঁচি ডাল বইছে খুব বড় এক ডাল বইছে। যখন একটা খালা এক ইঁদুর আর সাদা এক ইঁদুর বাড়ি বাড়ি করি সাদাটা আয় আইয়া যে ডাল বইছে ওগুর গুলি গুটি তোলা থাকে, খালাটা আইতো হে সাদাটা যায় খালাটা তোলা কত রকমের কুটকুটিয়া থাকে ও মোটা ডাল ইন্দ্রিয়ার কিতা রাখি চূড়া কাটে বাদে সাদাটা আইতে খালাটা আবার যায় কি, খালাটা আইতে সাদাটা আবার যায় কি, ওভাবে রটে শুনলে তারা আওয়াজ করে চূড়া করে করে হাঁটে হাঁটতে হাঁটতে চূড়ায় চূড়ায় ডালে বলে ওর হাঁটে আর নিচে বা কিন্তু আ করে বই বাসা ডাল কাটিয়ে এসে শুয়ে আনলে পড়ে যাবে তার মুখ হট। আর দ্বারও যখন বিরাট এক গর্ত অগ্নিকুণ্ড হলে আগুনে দাও ঔষধ এক বুজুর্গ গেছে গিয়া এই স্বপ্ন বয়ান করলাম হুজুর আমি এরকম স্বপ্ন দেখছি এর অর্থ গীতা তাহাবির গীতা আল্লাহর অল্লিয়া তাহাবির করলাম এই যে বাঘ দেখছো তুমি ই বাঘ হজরত আজরাইল আলাইহিস সালাম ই বাঘ হজরত আজরাইল আলাইহিস সালাম তুমি যে জবাই গেছো খালে খরইয়া বাঘে খাদাই দিয়ে আজরাইলে খরইয়া খাদাই দিয়ে আছেন দত্তা খালি সময় হইতো আর দত্তা আমি মৃত্যু মানুষের ছায়ার মতো করে করে ঘুরে ছায়ার মতো মৃত্যু ঘুরে পশ্চাতে তর বব সিন্ধু পাড়ি দিবে কে আর কলি কই ই বাঘ হইলো তোমার আজরাইল মানে আর যে ডালো বইছো কি তুমি এই ডাল হইলো তোমার হায়াতে জিন্দেগি তোমার জীবনে আর খালা ইঁদুরে সাদা ইঁদুরে রোটেশনের খালি কুটকুটি কাটি দেয় তালর গুলি এই সাদা ইঁদুর আর কালা ইঁদুর হইল সাদা ইঁদুর হইল দিন আর কালো ইঁদুর হইল গিয়ে রাত দিন আর রাত আর আবার দিন আয় রাত রায় ওই তো চলেন না ও দিনে আইয়া আয়াত কিছু কমাইলো রাত আইয়া কিছু কমাইলো আরো দিন গেল আরো কমলো আরো রাত গেল আরো কমলো ও হায়াতে জিন্দেগি ডাল ঘুরে ইঁদুরে হাটের হায়াত কমার আলো ইঁদুর মানে রাত্রে আইয়া খাটে আবার রাত যায় কি দিন আয় সাদা ইঁদুর আয় আইয়া খাটিয়া কমার কমাইতে কমাইতে একদিন তো ডাল ভাঙ্গিয়া পড়বো তোলে বই রয়েছে বাঘ যা করি মৃত্যু তোমার আজ আয় একদিন তোমার সাদা ইঁদুরে কালা ইঁদুরে তোমার দিনে আর রাত্রে অতিবাহিত হইতে হইতে হায়াতে জিন্দগির ডালটা ভাঙ্গি রইব আর বাঘের মুখে তুমি পড়ি দিবাই আর ওই যে গর্ত তা ভাগে আপরিয়ে নিয়ে তাকে আগুনের মধ্যে তোমার ছাড়ি দিব ওইটা হলো জাহান্না কি গর্ত হলো জাহান্না এই হলো হায়াতে জিন্দগির উদাহরণ। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই সাহায্য দিন লাগি আমার পিছন এই দিন গুলা যদি খাগর লাগাইয়া আল্লাহর আখেরাত তো রুজি করি তাহলে ওই বিদেশ বাড়ির বেটায় রুজি করার কারণে যেটা বাড়ির তার বিল্ডিং বনছে বেশ দোলা বনবো আর যে বেটায় রুজি করছে না তার আর এই পার জায়গা নাই যে আন্দাম প্রত্যেক জিনিস যে মানুষে বানায় এক উদ্দেশ্য ওই যে বাল্ব লাগাইটা ইলেকট্রিশিয়ান হলে উদ্দেশ্য কি তা রাইতেলেও না আলো ব্যবহার হবে বাল্বটা কমতে নিয়ে বানাইছে আলো দিবার লাগি উদ্দেশ্য হইলো আলো দেওয়া আপনিও বাল্ব কিনিয়ে আপনার ঘর লাগাইছে আলো ব্যবহার করবা আর তাই আজ নতুন ফিউজ হয়ে গেছে গিয়ে যতদিন আলো দেয় ততদিন ইটারে আপনি মায়া করিয়া ব্যবহার করবা যদি মহিলা হইলে লাগাইতে পরিষ্কার করবা আর যেদিন ফিউজ হয়ে গেছে এদিন কিনা হলো তুলিয়া নিয়ে ডাস্টবিনে হলে আর এটা উদ্দেশ্য আসিল আলো দেওয়া সে এখন আলো আর দেন না উদ্দেশ্যের উপরে নাই গতিকে সে আর ব্যবহারের উপযোগী নাই তাহলে খালো লাগে তদ্রুপ কোম্পানি
বাল্ব বানাইছে যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের উপর যতক্ষণ আছে বাল্বের কদর আছে, যেদিন এই উদ্দেশ্য তাৎক্ষণ নাই বাল্বে আলো দিত নাই, তারে আর ব্যবহার করা যায় না, ফেলাই দেওয়া যায় যাচ্ছিল। তারে মায়া করবা, আলো যতদিন বাল্বে দিব মালিকে মায়া হব, ময়লা লাগলে মুছিব, আলো জাল লাগলে মুছিয়া পরিষ্কার করি আলো সুন্দর দিত। আল্লাহর বন্দায় যতক্ষণ আল্লাহর উদ্দেশ্যের উপরে তাকে আবাদত বন্দেকে করবো, ততক্ষণ আল্লাহ পাকে তারে মায়া করবা। যেদিন বাল নষ্ট হয়ে যায় যাচ্ছিল আপনি ভালোই দেন, যেদিন আল্লাহর বন্দা আল্লাহ আল্লাহ করতো নাই, আল্লাহ আল্লাহ করতো নাই, আল্লাহর ইবাদত করতো নাই, আল্লাহ আপনার যাচ্ছি জাহান্নামের দুনিয়া নিত্য করবা, এই তো দুনিয়া। আল্লাহ পাক করবা দিগারে আলমে আপনারে আমারে আখেরাতের সামান তো বাইয়ার করার লাগি পয়দা হইছে, এই দুনিয়ায় গেন আর দুনিয়া উমাজরাতুল আখেরা, আখেরাতের সামান সামান অর্জন করার জায়গা, কর্মক্ষেত্র, কর্মস্থল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমি হাদিস তেলাওয়াত করেছিলাম, ইয়াতবাউল মাইয়িত সালাসাতুন ফায়াদু ইসমান ইয়াবকা মাহু ওয়াহিদুন, মানুষ যখন মরে যায় তার পিছনে পিছনে তিনটা জিনিস বাইর হয়, তার মাল ধন এবং তার আমল, এই তিন জিনিস পাই রয়, তোর মধ্যে মাল এবং আলো আলাদা সব ফিরতাইয়া সব ফিরতাই, আর আমল তার সঙ্গে থাকে। এই হতাকাণ্ডে একটা উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বুঝাইছেন সাহাবায়ে কেরাম, যে আমার সাহাবায়ে কেরাম বলো দেখি, একজন মানুষের তিন ভাই আছে, তার তিন ভাই মরার সময় হয়েছে, বুঝের বেটা আমি আর বাঁচতাম নাই, আমার শরীর যে অবস্থা করেন আমি আর বাঁচতাম নাই, এক বাইরে ডাকিয়া হইলো বাইরে, তোমার আমার দিন দেখি বড় মায়া মহব্বতে অতিবাহিত হয়েছে, আজকে কিন্তু আমি বড় বিপদ সম্মুখীন, আমার হয়তো আজকে মৃত্যুই দিব, আজরাইল আলাইহিস সালাম তো সালামের সাথে আমার হয়তো আজকে সাক্ষাৎ হয়ে দিব, আজ আমি বড় বিপদ সম্মুখীন, আজ বিপদের দিন তুমি আমাকে কি সাহায্য করতে পারবা, ই ভাই জবাব দিল, ভাই যতক্ষণ আপনার মধ্যে জান আছে আমি আপনার সেবা করব, আপনার সেবা শুশ্রূষা খেদমত করব, ডাক্তার আনিয়া ঔষধ পত্র করব, ওই কমলা খাইবার জানে হয় দেখুন জানি যে তা হইব আমি আনিয়া খাবাইব, যথাসম্ভব আপনার সেবা করব, আর যদি আল্লাহর হুকুম হয়ে যায় মৃত্যু হয়ে যায় আপনার শাসন তখন কর্ম কুশল দিব, জানাজা করব, এরপরেও আপনার গুণ কীর্তন মানুষের কাছে আমি বয়ান করব, এই যে পথ দিব। সাহাবায়ে কেরাম চিনতেন এই ভাইকে, এই ভাইয়ের মানুষের ছেলে মেয়ে আত্মীয় স্বজন মা বাপ বুড়া হইলে যথাসম্ভব ছেলে চেষ্টা করে কয়ে কমলা আপের আঙ্গুর খাবায় না খাবায়, ডাক্তার আনে ওষুধ করে সেবা করে, মারা গেলে শাসন তপন করে, এটা হইলো মানুষের ছেলে মেয়ে ভাই বিরাজের আত্মীয় স্বজন, এই এক নম্বর ভাই। ওই ব্যক্তি তার দুই নম্বর ভাই রে ডাকিয়া কইলো, ভাই রে আজ হয়তো আমি মারা যাই মনে, তুমি আমার কি সাহায্য করতে পারো আমার এই বিপদের দিন, দুই নম্বর ভাই এই জবাব দিল, ভাই যতক্ষণ আপনার মধ্যে জান আছে আমি আপনার আছি, আপনার পক্ষে আছি, যাবারে করবো, কিন্তু যাই মুহূর্তে আপনার তাকে জান বাইরে যাইব আপনার সাথে আমার কোনো আর সম্পর্ক থাকতো নাই, আপনার সাথে সম্পর্ক আমি ছিন্ন করি অন্যর সাথে আমার সম্পর্ক স্থাপন করিলেই মন খারাপ জবাব দিল। হুজুরে ফরমায় সাহাবায়ে কেরাম চিনছেন এই বাইরে, এই বাইরে মানুষের ধন সম্পদ, ধন সম্পদ টাকা পয়সা, যে ধন সম্পদের পিছনে সমস্ত দিন দেখি মানুষের ব্যবহারের মাথার গাম পথ ফলাইয়া ধন জমা করে, ধন জমা হারামে হালালে হালি জমা, ও ধন হইল দুই নম্বর ভাই, ধনে জবাব দিব আপনার যান যতক্ষণ আছে আমি আপনার আছি, এবারে অন্নপূর্ণ অবস্থায় আপনার বাড়ির মালিক আপনি, জমিদারির মালিক আপনি, মিল ফ্যাক্টরি গাড়ি গুড়ার মালিক আপনি,
কিন্তু যে মুহূর্তে আপনার তাকে জান বার হয়ে যাইব গে, এই বাড়ির মালিক আপনি আর হইতে নাই, আপনার ছেলে মেয়ে উত্তরাধিকারী যারা তারাও জীব গে, গাড়ির মালিকও আপনি হইতে নাই, মেন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক আপনি হইতে নাই, আপনার ছেলে মেয়েরা মালিক জীব গে। আপনার সাথে আগে মালের সম্পর্ক আছে, এখন মালের সম্পর্ক আপনার ছেলের সাথে, অতক্ষণ আপনার বাড়ি মালিক হইতে, আপনার মরার ফলে আপনার ছেলের বাড়ি হইবা, তোমার আমার জিন্দগি বড় মায়া মহাব্বত অতিবাহিত হয়েছে, আজ কিন্তু আমি বড় বিপদ সম্মুখীন, আজ রাইলে আমার জান নেই ভাগি মনে হয়, আজকের বিপদের দিন তুমি আমার কি সাহায্য করতে পারবে ভাই? তিন নম্বর ভাইয়ের জবাব দিল, ভাই আসি আমি আপনার পক্ষে, আপনার জীবন যতদিন আছে আপনার পক্ষে আছি, এমনকি মরণের সময় পক্ষে আছে আপনার সাহায্য করব, আসরে নাসরে কবরে বুলসিরাতে মিজানে সব ঘাটে আমি আপনার সাহায্য করমি, আপনার আমি বেহেশত পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিমু। তিন নম্বর ভাই, ভাই কেরাম বেহুজুরে ফরমান পৌঁছা, কি ভাই রে? এর ভিতরে ফেরেশতা আল্লাহ পাঠাই দিলেই শোন, আইয়া উইয়াছে বেটা হাইতে দুই ঠুমা করিয়ে যাই রে, বেটা উড়া উড়ে ওরে সালাম ছড়াইয়া দৌড়িয়া ডাক লাগাইছে রে, বা হে অন্তত পরিচয় হান দিয়া যাও, এত বিপদ আমি আসলাম ও মুহূর্তে সালাম দিলে আমি পরে আমার বেটা হত্যা করতো, এর আগে তারে হত্যা করে যারাই গে আমার বাসায়, তোমার পরিচয় অন্তত দিয়া যাও রে ও আল্লাহর বান্দা, ওই যে আয়াত পড়েছো তুমি নামাজ পড়ো, ওই আম্মাই দিদি গুল মুস্তাররা তুমি যেন যাওয়া নিরাপদে যাও, কামল দ্বারা মানুষের দুনিয়া তো লাভবান হয়, কবরও লাভবান হয়, আসরে নাসরে মিজানে বলছি রাতে সব কাটো, নেকামলের দ্বারা মানুষ লাভবান হয়, এমনকি এই নেকামলে বেহেস পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিব। এই কথা হওয়ার পরে উজুরে কইলা পৌঁছাইতে আমার সাহাবায়ে কেরাম, এই যে তিন ভাইয়ের তিন নমুনার জবাব দিল, কোন ভাই বালা? বলে ইয়া রাসূলুল্লাহ শেষর ভাই তু বালা, যে ভাই একেবারে ব্যস্ত নিয়ে বসে, ও ভাই এর নেকামল, আল্লাহ রাসূলের উদাহরণ দিয়ে বুঝাইতেছে রে সাহাবায়ে কেরাম রে, কামালের পিছনে বলিও না, তুমি আখেরাতের ফিকির করো, মাল জমাইয়া আছে, পরন্তু মাল খালি আছে, মাল সব দুনিয়া তুইয়া খালি আছে, ইস্কন্দরের উনি জুল করনাই, ইস্কন্দরে জুল করনাই আমার দুইখান হাত ভাড়া রাখি দিওলা খালি, বলে দুনিয়ার মানুষ দেখো আমি সারা পৃথিবীর বাসাও মরার সময় হাত খালি কবর দুনিয়া লইয়া লইয়া না, সব তৈয়ার হইয়া দুনিয়ার মানুষ আমার থেকে উপদেশ গ্রহণ করো, কবর কিছু নিয়ে যাওয়া যায় না, একমাত্র নেকি ছাড়া আর কোন দণ্ডলত কবর যায় না, একটা হাদিস হইছে। ওই দিন আমরা মরি, মানুষ মরার পরে রূহ যায় গিয়ে আর বডিরে লইয়া রান্না কাটে করলাম, গোসল দিলাম,
এখন তিলাওয়াত করে খান্দ লইয়া রওনা হইলাম দফন করার। যেই মাত্র খান্দ লইয়া লাশ গড়টাকে বার করিয়া পরার উঠাইয়া খান্দ লইয়া রওনা হয়, ও সময় রূপটা আবার আসে, লাশ রূপে আসে। ইজা হবিলা তিল জানাজা তো ভাউকার লয় না কে তো রাত্রি ফর রূহ ভাউকার না আসে। হুজুরে ফরমাইন যখন খান্দ লইয়া লাশ বাহির হয় তখন রূপটা আবার লাশ রূপে আয় আয়া একটা ঘোষণা দেয় আপনার মার খান্দ বডি ডেড বডি খান্দ ও সময় রু আয় বডি কুফরে আইয়া কয় ইয়া আহলি হে আমার আহাল ও ইয়া আওলাদি ও আমার আওলাদ সন্তানাদি ও ইয়া জাওজাতি আমার স্ত্রী শুনো আমি তো দয়ার গে খবর ইয়া মান সাকান্তুম দিয়ারানা যারা আমার ঘরে বসবাস করবায় আমি তো দয়ার গে খবর বিল্ডিং যে বানাইছি সারা দুনিয়ার মাল জমা করিয়া দায়িত্ব লাগাইয়া যে বিল্ডিং বানাইছি উত্তর অধিকারী যারা আছো আমার গোয়া বলি সকলে নিবাই গো বউ তুমিও দুঃখ নিবাই গোয়া নিবাই ঘুরিয়া নিবাই তুমি তাই সময় এত অসিয়ত করিয়া যাইয়ার আমি প্রত্যেক মুর্দা হইয়া যায় আত্মীয় আওলা দহলে বিবেচারে পিতা হইয়া যায় জমাইতে জমাইতে যে বিল্ডিং বানাইছি আজ বিল্ডিং ফলাইয়া যাইয়ার গিয়া তোমরা তাহবা শুনো দুনিয়ায় আমার এমন দুকাত ফলাইয়া আছে এই দুকাটা যেন তোমরা রে দেনা দুনিয়ার পিছনে যত করিও না লা তাগুররানকুম আদ-দুনিয়া কামা গাররাতনি আমার যেভাবে দুকা দিতে তোমরা রে যেন এই দুকা এই দেনা তোমরা সাবধান থাকিও কিতা দুকা দিছে বলে খালি ফাল জমা দা হাতে বড় চুরি বড় সুদে গুছে হারামে হালালে খালি মাল পাওয়া ও দুকান খুলি আমি কিতা করছি জামায়াতুল মাল আমিন হারামে মিন হালালিন ওয়া হারামিন আমি হালালে হারামে খালি মাল জমা করছি সুদে দেখাতে করিয়া গুছে সুদে হারামে হালালে খালি মাল জমা করছি আমার দুনিয়ায় ওজাত লাগাইছি দুকা দিয়া লাগাইছি আর আখেরাতের রোজিত করছি না নামাজ না রোজা না ইগালা নাই আর খালি দুনিয়া জমাইছি জামায়াতুল মাল আমিন হালালিন ওয়া হারামিন এখন সারা ফালাইয়া যাইয়ার গিয়া ফাল মালু লাকুম ওয়াল হিসাবু আলাইয়া মাল তোমরা উপভোগ করবাই হিসাব কিন্তু আমার দেওয়া লাগবো হারামে হালালে উপভোগ করতে উপার্জন করছি মাল তোমরা উপভোগ করবাই ফালাইয়া যাইয়ার গিয়া খালি আছে কিন্তু আমি আল্লাহর কাছে কোন দয়া হিসাব আমার দেওয়া লাগবো হিসাব আমার দেওয়া লাগবো ওইতে ও সাই বুদ্ধিমান হে আর বুকা যদি আপনারা রেজিকাল যায় যে এক মানুষ আছে তার বাড়ি ঘরের খবর লয় না তার জমি এমনি বট তাকে হেট করে না তার বাড়ি ঘর ভাঙ্গে নাই খালি পরর মালরে বাজত করে খালি পরর মালরে বাজত করে নিজের বাড়ি ঘরের বাজত করে না নিজের ঘর ভাঙ্গে পড়ে একটু ঠিক নাই খালি পরর বাড়ি ঠিক করে সুন্দর করে পরর মালরে বাজত করে নিজের মালর খবর রাখে না এ বুদ্ধিমান না বুকা কিতা হইল বুকা হইব আসলে বলবো এ বুকা তার মালর খবর নাই পরর মালর এবাদত ভালো আপনারা হলেও বলবো মানুষটা বুকা কদ্রু আপনার আমার অবস্থা আপনার আমার নিজের মালর খবর নাই নিজের ঘরের খবর নাই নিজের বাড়ির খবর নাই খালি ঘরের মালর এবাদত ঘরের ঘরের এবাদত গর যখন বানাই আর টাইস লাগাই আর মজাইস লাগাই আর এখান তো আমার নাই আমার তো ঘর হলো খবর এখান তো ফালাইয়া যাই মুগিয়া এখান পরর আমার বুয়া বলি তো যে পরর মালর এবাদত করিয়া সারা দিন দিকে আমার মালর খবর নাই এ হইল বুকা এ জামায়াতুল মাল আমিন হালাল ওয়া হারাম সারা দিন দিকে হালালে হারামে হালালে মাল জমা করছি আর এখন আমি ফালাইয়া যাই আর কি ফাল মাল লাকুম
মাল তোমরা উপভোগ করবাই, বল হিসাব ওয়ালাইয়া হিসাব কিন্তু আমার দিতে হবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া। মায়া সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূলের ফরমায়েছেন, আদ-দুনিয়া দারু মান দারালাহু ওয়া মালু মান লা মালালাহু ওয়া লাহা ইয়াজমান মান লা আকলালাহু। আল্লাহর রাসূল ফরমান, আদ-দুনিয়া দারু মান দারালাহু, দুনিয়া ও মানুষের ঘর যার আখিরাতে ঘর নাই। দুনিয়ার এত সুন্দর ঘরছে আখিরাতের আর বান নাই। আদ-দুনিয়া ও দারু মান দারালাহু মান লা দারালাহু, যার আখিরাতে ঘর নাই তার জন্য দুনিয়ার ঘর। ও মাল মান লা মাল লাহু, দুনিয়ার মাল ও যার আখিরাতে নাই। ও লাহা ইয়াজমা ও মান লা আকল লাহু, আর দুনিয়া অর্জন করে ও মানুষের যার আকল নাই, ভুখা যার আকল নাই, আখিরাতের উপার্জন হবে। বাচ্চা হারুন রশিদের জমানা, আরব এমারাতের বাচ্চা হারুন রশিদ, পুরো আরব মুলকের বাচ্চা হারুন রশিদ, তার জমানা এক বেটা হাজার মানুষের পাগল আসলে এই বেটা মজুব, দুনিয়ার পাগল নাহে আল্লাহর পাগল, দুনিয়ায় এটা একবারে লোকসান। তার নাম বহলুল, বাদশাহ এই বহলুল যে লই আনার সময় কৌতুক করতাম হাসি ফুর্তি করতাম, আর জানাই দিলা তার জনগণে বলে আমার বহলুল কোনোদিন আমার রাজ দরবারে আইতে গেলে কেউ কেউ আর খাইবে, সব সময় বহলুল যে আসছে পাগল গায়ে বেটা ফুর্তি ফুর্তি করেন টাইম লই যান। একদিন কৌতুক করিয়া আসে, এই যুক্ত আছে গুলাস যুগ, গুড়া চলিতা কালী রীতি যেমন আছে না, গুড়া চলিতা গুড়া শোনা সঠি রে, ও সঠি একটা বাচ্চা হারুন দে, হারুন দে ও বহলুল পাগলটা দিয়া হয়ে যা ধরো, ওটা তোমার কাছে আমি আমানত রাখলাম, তুমি হেফাজতে রাখছি, আর তোমার কাছে বড় বোকা যদি দুনিয়া থার কারো খাওয়াতে তারে ওটা উপহার দিও, এর আগ পর্যন্ত হেফাজতে রাখছি আমানত, তোমার কাছে বড় বোকা হেরো রইলে আমার উপহার দিও বেটায় আমি তো এখন বিদেশের যাত্রী, আমি তো সফরও যাইতাম, বহলুল বলে আপনার কার সফর, হুজুর কোন দেশে যাইতা সফর, বলে আখেরাতের সফর, আমি আর বাঁচতাম না রে মরিলে আমার আখেরাতের সফর শুরু হয়ে যান, বলে যাব না সফর কেমন দূর, বহু এত লম্বা সফর, বলে তো দূর সফর যাইতা শূন্য কত ব্যাটেলিয়ান পাঠাইছ না দেহর কি পাঠাইছ না দেখা যে আপনি সফর ঠিক করছেন নি ধরো কি শূন্য পাঠাইছেন না আগে তাবু উপর নির্বাহ করছেন নি যেমনকে তাপ্তা না তাবু বলে রে পাগল ওই যে বুকা মানছে হইন তো রে হাসাও বুকা পাগল যেহেতু আমি যে সফর যাইতাম আখেরাতের সফর এই সফর কোনো শূন্য পাঠানো যায় দেহ রক্তি কি সঙ্গে নেওয়া যায় সেখানে কি কোনো তাবু নির্মাণ করা যায়, তুই তো বুকা চাল তোর বুকা, হ্যাঁ আচ্ছা জোর তবে ফিরে আসবেন কবে আরো বুকা মিলে এই সফর তাকে ফিরে কবে আসবা, বলে রে পাগল তুই হাসাও বুকা তোর তাকে বলো বুকা আর দিন মরলে কি মানুষ ফিরিয়ে আয়নি কোনোদিন, আপনি দুনিয়ার সাধারণ সফর যাইতে সময় কত শূন্য আগে পাঠাইতা রাস্তাঘাট ক্লিয়ার আসেনি সমান আসেনি তাবু জায়গায় জায়গায় নির্মাণ করতা এখন তারপর এখন তাবু কত দামি খবর দিয়ে তাবু বানাইতা লগে দেহর অব্দি রাস্তা দুই তিন দিন পরে সফর থেকে আইতা সত্য সফর লাগে এত আয়োজন আপনার
একটা তাবু অস্থায় এক দুই দিন লাগে কত আয়োজন এই তাবুটে সুন্দর সাজাইতা। আর এখন আপনি এমন সফরও যাইতা রানা হইতেন যদি ফিরিয়া আসা যায় না স্থায়ী ভাবে সেই তাবু তাপ্তা খবর তাপ্তা আর ফিরিয়া আইতে পারত না যেন দেহ রক্ষী নেওয়া যায় না সৈন্য পড়ানো যায় না সেই সফরের জন্য সামান কতটুকু তৈয়ারি করত দুনিয়ার তাবু তো অনেক সুন্দর সাজাইতাম কবর কিতা করছি তারে বানে কে সাজাও না জানে কি অবশ্যই আপনি আসলে ঘর সাজা আমি তো হইলারে বহলুল আমি তোরে অতদিন এই ওই সময় বহুদিলে হইল হুজুর বহুদিন আগে আমার একটা আমানত দিছিলাম একটা সতী আমানত দিছিলাম কইসলা আমার থেকে বড় বোকা করে ভাইলে ওইটা গোয়া দিতাম এতদিন যাবৎ আমি তালাশ করি এর প্রাপকতাও পাই নাই আজ বহুদিনে আমি পাইছি আমার থেকে বড় বোকা আপনি আমি আমার আখেরাত ঠিক আছে যদিও দুনিয়া চালি দিছি নমাজ ছাড়া নাই আমার আমার রোজা নাই ছাড়া নাই আমার আখেরাত ঠিক আছে কবর জমান ঠিক আছে কিন্তু আপনি কিছু করছেন না গতিকে আমার থেকে বড় বোকা আমি ভাইলাম আপনারে নেকুয়া সঠিক আপনারে কুয়া দিব বাচ্চা বোকা না বলুন দুনিয়ার মাঝে তো বহলুলটে বোকা হয়ে থাকে হেক ঘুরাইয়া দেখাই দিল বাচ্চা বোকা তুমি আপনারা তোর সামান করলাই না অস্থায়ী দুনিয়া অস্থায়ী করো তাহার লাগে কত মজাইক লাগাই নাই স্থায়ী বয়ে যায় কবরও তাকতাই কোনো সামান করলাই না ও বাচ্চা এমন খান্দা শুরু করলা এমন খান্দা খান্দিলা বাচ্চা বুঝাইছে হইলা রে মাইনে সমঝাতা তু যা বহলুল তো আকিল নেই দর হাকিকত তুই সে বাড়কর কইবি আকিল নেই বহলুলে আমি তোরে মনে করতাম তুই পাগল তোর কোনো বুদ্ধি বিবেক নাই তুই বুকা আমি এখন পাইলাম তোর তাকে বড় বুদ্ধিমান কেউ নাই তুই আমার তাকে বড় বুদ্ধিমান আর দুনিয়া উদারু মানলা দারা লাহু ও ভালো মানলা মাল লাহু আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাও যদি আখরাত ঠিক রাখতে পারে না আল্লাহ নবীর ভাষায় সে বুখা সে নির্বুদ্ধা কোন বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নসরে কন্ট্রোল রাখে নসরে তার চাহিদার বিরুদ্ধে চালায় নস আর আমি লালে মা বাদ আল মৌত মরার পরের জীবনের জন্য সে আমল করে নেক আমল করে বদ আমল যে বদ আমল নেক আমল আর বদ আমল বদ আমল মরার পরে একটা সাপের আকৃতি ধারণ করব একটা ঘটনা ওই সময়ও ঘটে গেছে নমাজ কত চলিবে নমাজ একটা এই ব্যাপারে একটা কথা হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বড় বুঝো কিন্তু তার প্রথম জমানা খুব খারাপ আছে প্রথম জমানা খুব খারাপ আছে তার ইতিহাস নিজে বর্ণনা করা যে আমি আমার প্রথম জমানা খুব খারাপ ছিলাম আমি মদ পান করতাম প্রথম জমানা এই মদ পান হইয়া তৌবা কিলা হল্লা তার ঘটনা নিজে বয়ান হইলে আমি বিবাহ করলাম প্রথমে আমার একটা মেয়ে জন্ম নিল খুব সুন্দর একটা মেয়ে আমার এত মহাব্বত এই মেয়ের সাথে জন্ম নিল আমি কুলে নিয়ে সব সময় চলাফেরা করি
আর আমি তো মদর অভ্যাসী, মদ খাই যখন আমি মদর বোতল থাকি গ্লাসের মধ্যে ডালি মদ খাই, খাওয়া মারি আমার মেয়েটাই গ্লাসটা ফেলাই দিয়ে প্রায় সময় এরকম করে। আমি তো রহস্য বুঝছি না, আবার গুসায় হয়ে মারতাম, আমার নিশায় দোষে মদ খাইতাম, এ সময় বাধা দেয় গুসায় হয়ে মারতাম, আবার এত মায়া কিন্তু লোকে আমার ওই আমি মারিও না, প্রায় দিন আমি খালি মুখ নিবারে গেছ আমার গ্লাসটা ফেলাই এইভাবে চলছে। হঠাৎ করে দুই বছর বয়স আমার মেয়েটা মারা গেছে, আমি এত কান্নাঘাটে করছি, একটি মেয়েও আসিল আর এত মায়ার মেয়ে মারা গেছে, আমি খুবই কান্নাঘাটে করছি। তারপরে হঠাৎ একদিন আমি রাত্রে ঘুমাইছি, মদ ভাইয়া খুব টালিয়া ঘুমার রাইস্তার দিন গত রাত দেখো বরকত রাত, তাই মদ খাইয়া টাল হইয়া ঘুমাইছি, ওই আমি মদ খাইয়া টাল হইয়া ঘুমাইছি। স্বপ্নে দেখি কিয়ামত হয়ে গেছে, সব মানুষ কবর থেকে উঠিছে, হাসর ময়দানবী জমছেন, আমিও কবর থেকে উঠি হাসর ময়দানবী আপনার সাথে জমা হয়েছি। হঠাৎ দেখি বিরাট একটা অজগর সাপ হা করি আমার দিকে আক্রমণ করতে আগুয়ার, সাপে আমার খাইলি বলি কেউ দৌড়ো, সাপে আমার ঘরে ওরে খেদানি আরম্ভ করছে, আমি যেদিকে দৌড়াই ওদিকে আমি আমার সাপে খালি খেদাই, দৌড়াইতে দৌড়াইতে গিয়া হঠাৎ দেখি সামনে এক মুরব্বী কত দুর্বল, বয়সেও উড়া আর শরীরও একেবারে বেশি দুর্বল, কিন্তু চেহারা এত সুন্দর নূরে জলমল করে, শরীরের কাপড় এত নুরানি কাপড়, শরীরটাকে আর কাপড়টাকে খালে খুশবু বাইরে উঠে আসে, কিন্তু এদিকে এত দুর্বল কোনো চুরোট আটা বিদা করলা মুরব্বীরে দেখিয়া আমার সাথে যে খেদাইয়া নে, আমি দৌড়িয়া মুরব্বীর আশ্রয় লইছি, গিয়া চাচা সালাম করছি, চাচা আমার সাহায্য করো, সাথে আমার খেদা দেখা দিয়ে আমার পারলে বাঁচাও। মুরব্বী কইলা রে বাবা এত বড় জগৎ সাপ আর আমি দেখাই নি, কত দুর্বল মানুষ, আমি দুর্বল মানুষে অত শক্তিশালী সাপ কন্ট্রোল করার আমার ক্ষমতা নাই, তুমি অন্য ভয়ে আশ্রয় লও। ও আমি হঠাৎ দেখি আমার সামনে এক চিল্লা বউসা ঢিলা আমারে আগুনে ফলাইতো সার, কিন্তু সামনে আগুন আর পিছনে সাপ বাঁচার উপায় নাই, কোন সুর দৌড়ুইয়া জানবাসুইয়া সাইড খাটিয়া চিল্লা থাকি লামি আইলাম, আবার সাপেও আমার দৌড়ার কোথায় আছে কোথায় আছে, আবার দৌড়ে দৌড়ে গিয়া হোক মুরব্বীরে আরবার খাইলাম, ও সাপ হারলে আমারে বাঁচাও। মুরব্বী কইলা রে বাবা আমি এত দুর্বল এত শক্তিশালী সাপরে আমি কন্ট্রোল করার ক্ষমতা নাই, হৌ এক ফাল দেখায় তুমি ও ফাল বায়ু টগি, ইন মুসলমান হলোর অনেক আমানত সংরক্ষণ করা আছে, হয়তো তোমারও দু আমানত থাকতে পারে, সেই আমানতে তোমার সাহায্য করবো হনো যাও। আমি দৌড়িয়া গিয়া ফাল বাই উঠিলাম, সাপ ওপর হইয়া গিয়া উঠে গিয়া উপরে উঠি দেখি সুন্দর সুন্দর এমন সুন্দর সুন্দর বিল্ডিং হল জলমল করে সুন্দর বিল্ডিং, আর দরজা অরিজিনের সোনার দরজা, রেশমি কাপড়ের পর্দা জুলাই দরজা, সোনার দরজা রেশমি কাপড়ের পর্দা, আমি দৌড়িয়া গেছি সাপ ওপর খেলা, হঠাৎ করে একটা আওয়াজ আইল, একটা আওয়াজ দিল বারো রে বারো দৌড়ি বারো একটা বিপদী মানুষ বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করো, ও কথা হইতে না হইতে দরজা খুলি গেছে গিয়া, আমি দৌড়ি দরজার দিকে ঢুকার চেষ্টা করছি, সাইয়া দেখি এই ব্যক্তির আওয়াজে খালি ছোট ছোট সোলার হচ্ছে, ছোট ছোট ছেলে মেয়ে হল খালি চড়িয়া থাকে থাকে আমার দিকে আইরা, আরো বাচ্চায় দিছে না জলদি রে বিপদগ্রস্ত মানুষকে বাঁচাও, জলদি ধরো তারে একটা করো, কই তো তারা দৌড়িয়ে আমার আমার দিকে আগুয়ারা করে দি সাপ, হঠাৎ সে দেখি সেই দুই বছর আমার যে মেয়েটা মরছিল আও মেয়েটা ও বাচ্চেন তোর লোকে দৌড়িয়ে আমার মেয়ে দেখছে আমার জন্য, আমার আব্বা হয়ে চিৎকার দিছে আমার আব্বারে বাঁচাও মা বাচ্চা হয়ে চিৎকার দিয়ে দৌড়িয়া মেয়েটা আমার বাম হাতে আমারে জড়াইয়া ধরছে আর ডান হাত দিয়ে সাপ ধরার চেষ্টা করছে, মেয়ে যেমনি সাপর ভাই হাত আগ্রহ করছে সাপে দৌড়িয়া দৌড়াইয়া ডান বাঁচাইয়া গেছে সাপ সরিয়া গেছে কি, তখন মেয়েটা আমারে বসাইয়া আমার কোলে আসি বসি গেছে গিয়া, মেয়েটা আমার কোলে বসিয়া আমার দাড়ি হাতায় আর একটা আয়াত তেলাওয়াত করে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুল্লাহ, এখন নাকি সময় আইছে নানি ইমানদার আল্লাহর জিকির আন তাখশা কুলুবুল্লাহ
আমার ফুলো বইয়া আমার দাঁড়িয়ে তাই আর তা পরে আয়াত পরে ও সময় কইলাম দেখো মা কি সাতটা যে আমার খাটাইছে রে গো মা ও সমস্ত রে আল্লাহ সাফর আকৃতি ধরাইছেন সাথে আপনার খেদার দত্ত আজ আগুন জ্বলাম দেবো এইটাই হলো দুজক সাফে খেদাইয়া নিয়ে স্যার আপনার দুজকের মধ্যে বলাইতো আর বাকি সারা গুণা বাকি সারা গুণা একবো আজাগ অজগরে আকৃতি ধরছে আর নেকি সামান্য চুড়া এর লাগে বুড়া মুরব্বী দুর্বল মানুষের আকৃতি ধরছে নেকির তুলনায় গতি কত বেশি এর লাগে মুরব্বী হয়েছেন আমার ক্ষমতা নাই রে গো আমি আমি দুর্বল এত বড় সাপ কন্ট্রোলের ক্ষমতা নাই অর্থাৎ এত বড় গতির তুলনায় নেকির পাল্লা হালকা আমি কন্ট্রোল করার ক্ষমতা আমার নাই এই দুর্বল মানুষ আপনার নেক আমল আর বিরাট অজগর আপনার বদ আমল আর সাপ হইল বদামল আর আগুন দেশের জাহান নাম যদি আমরা মা বাপ কোন বিপদ পড়ে যাই যে আমরা যা ভারে সাহায্য করতাম করি আজ আপনি বিপদ পড়ায় আমরা দৌড়িয়ে আইসি আপনার সাহায্য করবার লাগি তাই আমি আপনারে সাহায্য করছি সাফ করাইছি নিজে বর্ণনা করেন মালিকের নির্দিনানে তার ইতিহাস এই সত্য দেখার পরে ওই রাত্রি ওই সাথে সাথে উঠিয়ে তাহাজ্জুদ উযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে সমস্ত দিন থেকে নিগুনার তওবা করলাম হায় হায় গুনাহে ও ভাবে খেদাইয়া জাহান্নাম নিয়া ফালায় আর সামান্য নেকি গুনাহ কন্ট্রোল করতে পারে না একটা নাবালে বাচ্চি মরার কারণে আমার এতটুকু সাহায্য হয়েছে নাবালে বাচ্চা বাচ্চি মরার মধ্যে বড় ফজিলত আল্লাহ রাসূল ফরমাইলা কেউ যদি তিনটা বাচ্চা বাচ্চি নাবালে অবস্থায় মারা যায় এই তিনটা নাবালে বাচ্চা কাল হাসর ময়দান আর ব্যক্তির মাঝে সত্য দুর্গ হিসাবে প্রতিবন্ধক হয়ে হল হইব দুর্গ হইতে আপনি কইলা যার তিন সন্তান মারা গেছেন আমার তোমার তোর দুইজন মারা গেছেন আমার কি অবস্থা হইব হুজুরে ফরমান যার দুইজন মারা যাইবা এই দুইজনে অভিয়াচর ময়দান সাহায্য করবা আমার তো মাত্র একজন মারা গেছেন আমার কি অবস্থা হইব হুজুরে ফরমান একজন যদি খবর মারা যায় এই এক নাবালক বাচ্চা তিন তার মা বাপ বেশি শরীরে স্থল হইয়া যাইব দেওকা মালিকের দিনার একটি মেয়ে এক মেয়ের কারণে আসল দিনটাই খাবার শাসন এই সাহায্য হয়েছে গিয়া নাবালক বাচ্চিন্তর দ্বারা হাসরের ময়দান মা বাপ না যা ছইবা চিতা করব আল্লাহ পাকে অর্ডার দিব ফরিস্তা হোল্ডে এরারে নিয়ে জাহান্নাম আসা মা বাপের জাহান্নাম আসা ফরিস্তা হলে লইয়া রওনা হয়েছেন তো যখনই চালিতা ওই সময় না পালে বাচ্চা বাজি তাহলে এরা গিয়াও রাস্তা ব্লক করে রাস্তা আটকাইব ফরিস্তা হল দেখব আপনারা আমার মা বাপরে লইয়া তো যখন এটি আসে নাই তারা যাইতেও দিত না আল্লাহর দরবারে গিয়া হইবা
আমার না ফরমানি করছো, আমার আইনে ধরছে, আমি অর্ডার দিছি জাহান নামা, তোমরা আপনার ওখানে বাধা দেবো ওখানে। আল্লাহ আমরা এই কথা বুঝি না, আমরা মা বাপের দুজোহ দিতাই আর আমরা রেগেস্ত দিতাই, আমরা মানি না। হয়তো আমাদের মা বাবুর লোকে আমরা দুজোহ দিলাও নাই, আমরা লোকে আমাদের মা বাপরে ব্যস্ত দেও। আল্লাহকে তোমরা মাসুম বেদুন আমরা গেছো, তোমরা গুণা নাই গতিকে ব্যস্ত যাও। আর তোমরা মা বাপে আমার আইন লঙ্ঘন করছো, নমাজ রোজা সারছো, গতিকে আমার আইনে ধরে লইছে, আমি সারতাম পারি না, তাও ডাক দিছি দুজোহ দইবা, তারা দুজোহ তোমরা যাও ব্যস্ত, এটা কোনো মানি না। আমরার লোকে আমরার মা বাবার লোকে আমরার দুজোহ দিলাও। আল্লাহ কইবা তোমরা যদি দুজোহ কিলা দিমু, আমি তোমরা না বালে মাসুম, আমি যদি তোমরা দুজোহ দিই তাহলে এটা তো আমার পক্ষে একটা জুলুম হয়েছে, বুকি মাসুম বেগুনা হলটা দুজোহ দেওয়া এটা তো আমার পক্ষে জুলুম, এটা আমি কোনো জালিম নিয়ে আমি দিমু কিলা। বলে আল্লাহ তুমি যদি জালিম হও না তো রহিম বনি যাও না, আমরার লোকে আমরার মা বাবকে ব্যস্ত দিলা। ওহন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে হাসি দিবা, আমি তো দুজোহ তোমরা দিতাম পারি না, আমি তো জালিম হইতাম পারি না, হ্যাঁ রহিম বনতাম পারি, যাও তোমরা খাতিরে তোমরা মা বাপরে আমি ব্যস্ত দিলাইলাম, লইয়া যাও গি। তোমার বাচ্চা এগু মারিয়া তোমার ব্যস্ত দিবার ব্যবস্থা আল্লাহ বলে বাচ্চা মরার পরে দোয়া কিতা করি আমরা, আল্লাহ উম্মাজাল হুলানা আজরাম ওয়া যুখরা ওয়া জাআল হুলানা শাফিআন ওয়া মুসাফফা। ঠিকঠাক আসেনি, দুশ্মনের বই আসেনি, ঠিক আসেনি, কথা ঠিকঠাক করবার লাগে, এর ফরক কি? ব্যস্ত যাইতা দুজোস্তাই পাঁচটা এটা ঠিক আসেনি, এর লাগে না বলে বাইসাই করে আগে বানাই দিচ্ছে, তারা গিয়া ব্যস্ত হল তা ঠিকঠাক করে রাখো। আল্লাহুম্মা জাআল হুলানা ফারাতান ওয়া জাআল হুলানা আজরান ওয়া যুখরান, তা আজর আর যুখরা সঞ্চয় ভান্ডার বানাইয়া রাখো আমার আমার লাগে। ওয়া জাআল হুলানা শাফিআন, ইয়া আল্লাহ সর ময়দান আমার জন্য সুপারিশকারী বানাও বাচ্চারে। ওয়া জাআল হুলানা শাফিআন ওয়া মুসাফফা, এমন সুপারিশকারী যা সুপারিশ গ্রহণ করা হয়, গতিকে এই সমস্ত বাচ্চাদের দ্বারা মা বাপ লাভবান হইবা। সর ময়দান রাবাদিক বাচ্চা মারা গেল, এখন কেমন আদান।